সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলার রাজনৈতিক দল পরিবর্তনে বিভিন্ন ছবি লোকসভা ভোটের আগে ও পরে দেখা গিয়েছে, কিন্তু যাকে নিয়ে লোকসভা ভোটের আগে থেকে রাজনৈতিক রং বদলের খবর ছিল, সেই সব্যসাচী দত্তের তৃণমূল ছাড়া নিয়ে জল্পনা পারদ ক্রমেই চড়েছে বেশ কয়েকদিনে। এদিন সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় রেখে বিধানসভার মিউনিসিপ্যালিটির মেয়রের পদ থেকে সরে গেলেন সব্যসাচী দত্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগড়ে দিলেন সব্যসাচী। এদিন তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মানুষ রাজারহাট গোপালপুর অঞ্চলে বেআইনি নির্মাণ করছিল, তাতে বাধা দিতে গিয়েছিলেন তিনি। এমনকি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকারকে একাধিক চিঠি পাঠানো হয়, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই পাশে দাঁড়ায়নি। সব্যসাচীর অভিযোগ, তিনি অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়ালেও দলকে তিনি পাশে পাননি, দলনেত্রীও তাকে সহযোগিতা করেননি, কিন্তু মেয়রের পদ ছাড়লেও তিনি বিধায়ক বা অন্যান্য দায়িত্ব থেকে সরছেন না বলে জানিয়েছেন সব্যসাচী। বেআইনি কাজের প্রতিবাদ করে তার এই পদত্যাগ বলে জানিয়েছেন বিধাননগরের সদ্য প্রাক্তন মেয়র। পদত্যাগ করে তিনি সরাসরি চলে যান প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে। সেখানে গিয়ে তিনি শিক্ষকদের পাশে থেকে রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জিকে তোপ দাগেন। পাশাপাশি বিদ্যুৎ ভবনে বিক্ষোভ সমাবেশে তার সামিল হওয়া নিয়েও মন্তব্য করেন সব্যসাচী দত্ত। তিনি বলেন, মানুষের কথা বলতে গিয়েছিলাম, আগামী দিন ফের যাব, আর সেজন্য যদি পদত্যাগ করতেই হয় তাই করলাম বলে মন্তব্য করেন সব্যসাচী দত্ত। দেখুন আর কি বললেন তিনি। ন্যায্য হয় তাহলে অন্তত যারা প্রশাসনে বসে আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কেউ তো এদের ডেকে কথা বলতে পারেন। এখান থেকে বিকাশ ভবন তো হেঁটে গেলে আড়াই মিনিট লাগে, ডেকে তো কথা বলতে পারেন। এবং সব থেকে দুঃখের, আমি পৌর নিগমের আধ ঘন্টা আগেও মেয়র ছিলাম এবং এখন আমি একজন পৌর প্রতিনিধি, বলতে দুঃখ হচ্ছে যে এনাদের ন্যূনতম পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থাটুকুও করে দেওয়া হয়নি। আমি কি করে করব, ওপর থেকে বুঝতে পারছেন না, বারণ আছে, আমি বললেও হবে না। পদত্যাগ করে আসাটা বাঞ্ছনীয়। দাঁড়িয়ে দিক, কিন্তু আমি শ্রমিকের পাশে ছিলাম, ওনারাও শ্রমিক, শ্রমিক মানে শিক্ষিত সমাজের শ্রমিক, আমি শ্রমিকের পাশে ছিলাম, আছি, থাকবো, তাতে কে রাখলো আর কে তাড়ালো তাতে আমার কিছু আসে যায় না। চলুন ওখানে, আজকে সাত দিন ধরে আন্দোলন করছেন আর ছদিন ধরে অনশনে নিজেদের জীবন বিপন্ন করে আজকে এখানে শুয়ে আছেন। আপনারা কিন্তু সমাজের অন্য কেউ নন, আপনারা সমাজ গড়ার কারিগর। আপনারা আজকে, আমি এখানে মাঝে দাঁড়িয়ে যে দুটো কথা বলছি সেই কথাটাও কিন্তু আপনাদের থেকেই শিখেছি, তার কারণ আপনারাই আমাদের করিয়ে গঠন গঠন করিয়ে শিক্ষা দিয়ে আজকে আমাদের এইখানে পাঠিয়েছেন। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি দুর্ভাগ্য বলতে হবে যে আপনারা সাত দিন ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর যেখানে আইন মেনে আইন সঙ্গত ভাবে পারমিশন নিয়ে আপনারা আন্দোলন করছেন, সেই আন্দোলনে আপনাদের দপ্তরের উচ্চতর নেতৃত্ব বা মন্ত্রী কেউ কর্ণপাত করতে পারছেন না। আমার মনে হয় যে এসি ঘরটায় মন্ত্রী বসার কথা সেই ঘরে ধুলো পড়ে গেছে, মন্ত্রী হয়তো অনেকদিন আসেননি। বন্ধু, জল দেবে কেন? এখন তো আপনাদের
নিষ্কৃতি পাওয়ার জন্য জল না দিয়ে যদি আপনারা মারা যান সেটাই হচ্ছে লক্ষ্য। সেই জন্যে বলি জন্মেছি আমরা একবার মানুষ হয়ে, মরবো একবার, তার আগে মরবো না, আর মরার আগে মরবো না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শ্রমিকদের পাশে, কৃষকদের পাশে সবসময় ছুটে যেতেন, বিরোধী নেত্রী থাকাকালীন দেখেছি। আর আজকে কি পরিহাস, আজকে কিন্তু দেখা যাচ্ছে না। সত্যি খারাপ লাগে, দুঃখ লাগে, কষ্ট হয়। এই দলের জন্য অনেক রক্ত, অনেক ঘাম দিয়েছি, সেই জন্য আমাদের এত বদলে যাব আমরা ভাবতে পারিনি। আজকে মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলতে, আজ থেকে কয়েকদিন আগে আপনারা জানেন, গত পাঁচই জুলাই 2019 আপনাদের পাশে বিদ্যুৎ ভবন, বিদ্যুৎ পর্ষদ কর্মচারী ইউনিয়নের হয়ে আমি গিয়ে সেখানে দাবি দাওয়া পেশ করেছিলাম। সেই দাবি দাওয়া পেশ করাতে বিদ্যুৎ মন্ত্রী একটু মানে গোসা বা রোষের মুখে পড়ে গেলাম। বিদ্যুৎ মন্ত্রী গিয়ে শুনলাম কাঁদতে কাঁদতে বলে ফেললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাকে এরম ভাবে বলছে, একে রাখা যাবে না। তারপর থেকে রোজ চেষ্টা হতে লাগলো কি করে মেয়রকে অপসারণ করানো যায়। এত তাড়াহুড়ো করে তারা চিঠি দিল যে চিঠি আপনারা কোর্টে দেখেছেন, মহামান্য বিচারপতি জানিয়ে দিয়েছেন চিঠির ভুল, সেই জন্য আজকে মেয়রের নির্বাচন করা যাবে না, অপসারণের নির্বাচন। কিন্তু আমি মনে করলাম যে নৈতিক কর্তব্যে আমি পদলেহন করে পদের জন্য আকৃষ্ট নই, আমি পদ ছেড়ে দিতে আমার কোন দ্বিধাবোধ করিনি। মানুষই আমাকে ওই পদ দিয়েছিল, যদি আমি মানুষের পাশে থাকি মানুষ আবার সেই জায়গায় ফিরিয়ে দেবে। সেই জন্য পদের উপরে যদি লালসা থাকত তাহলে আপনাদের এখানে আমি আসতাম না, আমি ঠান্ডা ঘরে বসে ওখানে হয়তো সর্বজস্ব লজ্জ পেয়ে খেয়ে আনন্দে কাটাতাম, সেটা করিনি। আপনারা এখানে জল পাচ্ছেন না, আপনাদের এখানে শৌচাগার নেই, আর আপনাদের মধ্যে কিছু আপনাদের সহকর্মীরা এসে বলছে যে আগামী কাল এবং পরশু এখানে উল্টো দিকে বেশ কিছু জমায়েত হয়েছে, তারা এসে ডিম ভাত খাওয়াবে না কি ভাত খাওয়াবে জানি না, আপনাদের কিন্তু মেরে তুলবে, এই পরিকল্পনা নাকি হচ্ছে। আমি আপনাদের বলি যদি আপনারা আক্রান্ত হন আমার বাড়ি বিধাননগরে, আপনারা একটা ডান্ডার বাড়ি খেলে আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমি শিক্ষক নই কিন্তু আপনাদের পাশে থেকে আপনাদের ডান্ডা ভাগ করে নেব। পুলিশকে বলবো যতই তুমি মারতে এসো শুধু এইটুকু ভেবে রেখো তোমার বাড়িরও কিন্তু মানুষ পাচ্ছে না, বিদ্যুতের বিল তোমারও কিন্তু বৃদ্ধি হচ্ছে, সেই জন্য তুমি কি করবে চিন্তা করে এসো। আর আমার নামে কেস দিলে কেস দিন, যা করবেন করে নিন, কিন্তু আমি শ্রমিকের পাশ থেকে ছিলাম, আছি, থাকবো, যতদিন বাঁচবো ততদিন থাকবো। তাই আপনাদের তুলতে এলে আপনাদের যদি এখানে 5000 থাকে, 5000 প্লাস এক আমাকে যোগ করে নেবেন, 5001 গুণে নেবেন, এইটুকু বলে আপনাদের এই আন্দোলনকে আশা করব এই সরকার নিশ্চয়ই কর্ণপাত করবে, আর কর্ণপাত করে নিশ্চয়ই আপনাদেরকে ডেকে কথা বলবেন, আর যদি ডেকে না কথা বলেন পথই পথ দেখাবে, রাস্তাই রাস্তা দেখাবে। এই আশা রেখে আন্দোলন যারা করছেন
তাদের কুর্নিশ জানিয়ে, তাদের সেলাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।